হ্যালো গাইস, তো আজকে আমরা তিনটি টেম্পারেচার মিটার এবং হিউমিডিটি মিটার এগুলা নিয়ে কথা বলবো। তো এগুলার প্রাইস সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এটা হলো টেম্পারেচার মিটার, আগের ভিডিওতে দেখেছেন কোনটার কাজ কি। তো এটা হলো টেম্পারেচার মিটার, এটার কাজ হলো শুধু টেম্পারেচারটা দেখানোর জন্য, শুধু সেলসিয়াসে দেখাবে। তো এটার প্রাইস আমি যেটা খুচরা মার্কেট থেকে কিনেছি, তো খুচরা মার্কেটের প্রাইস হলো 90 টাকা, 90 থেকে 100 টাকা। তো আমি এটা 90 টাকা দিয়ে নিয়েছি। এটা হলো হিউমিডিটি, এটাকে মূলত ইনকিউবেটারে ইউজ করে সবচেয়ে বেশি, কারণ এটা হিউমিডিটি প্লাস আমরা টেম্পারেচার দুইটাই দেখায়। তো এটা হলো আমি কিনেছি মাত্র 120 টাকা দিয়ে, এটা হলো খুচরা বাজার থেকে। তো আপনারা যদি দারাজে চান, দারাজ থেকেও কিনতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে একটু বেশি দাম নিতে পারে। আর এটা হলো হিউমিডিটি, হিউমিডিটি এটা হলো টেম্পারেচার দুইটা দেখায়, একটা হলো এখান থেকে একটা দেখায়, আর এটা এই মেশিনের ভিতরে আরেকটা সেন্সর আছে এটার ভিতরে, তো সেখান থেকে একটা টেম্পারেচার দেখায়। তো আপনারা একসাথে দুইটা টেম্পারেচার দেখতে পারতেছেন, প্লাস হিউমিডিটি দেখতে পারতেছেন, প্লাস টাইমও দেখতে পারতেছেন। আপনারা অনেক সময় ডিম ঘুরানোর জন্য হাত দিয়ে ঘুরানো লাগে, সেক্ষেত্রে আপনারা এটা এখানে টাইম দেখে এখান থেকে সেট করার অপশন আছে। এখান থেকে সেট করার পরে আপনারা এখানে টাইম দেখতে পারবেন সব কিছু। তো এটা আমি মাত্র 200 টাকা দিয়ে নিয়েছি। এটা আপনার বিভিন্ন শপে আর কি, দারাজে বা অনলাইন কোনো শপে, সেক্ষেত্রে আপনার এটা 350 থেকে 550 টাকা করে দাম নেয়, কিন্তু আমি এটা 200 টাকা দিয়ে কিনেছি। তো এই ছিল আজকের ভিডিও। তবে ইনকিউবেটারের হিসাবে, ইনকিউবেটারে ইউজ করার জন্য যদি আপনি 100 বা 200 ডিম হয়, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে যে তিনটা টেম্পারেচার দেখাইতেছে, এখানে কিন্তু কাছাকাছি আছে, 1 ডিগ্রির মতো এদিক সেদিক হতে পারে বা 2 ডিগ্রি, সেই হিসাব করে আপনারা যদি এটা ইউজ করেন, তো আপনারা মনে হয় এটা এটা দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন এটা হলো 32.1 ডিগ্রি দেখাইতেছে, 32.8 দেখাইতেছে, আর এখানে দেখাইতেছে 33.0। তো ইচ্ছা করলে আপনারা এটা নিলে, এটা হলো সব মাঝারি আর কি, এটা হলো বেস্ট, এটা একটু বেশি দেখাইতেছে, এটা একটু ঠিকঠাক দেখাইতেছে। তো সুতরাং আপনার নিলে সেই হিসাব করে নেবেন। আর এখানে তো অলরেডি কতটুক ডিফারেন্স, এখানে যে টেম্পারেচার কতটুক ডিফারেন্স আছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আপনার নিলে সেই হিসাব করেই আপনার নেবেন। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হলো এটা, কম দামের ভিতরে এটা সবচেয়ে ভালো লাগছে এটা। আর যদি একটু দামের বেশি কথা চিন্তা করি, সেক্ষেত্রে এটা আমার সাধারণত 100 ডিম ফুটান যায়, 50 ডিম ফুটান যায়, এরকম অপশন আছে, সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। আর যখন আমার 1000 বা 5000 ডিম হবে, তখন আমি এই এই মিটারটা ইউজ করবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।